গুড ইভিনিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। তো আজকের ব্লগটা একটু স্পেশাল ব্লগ, কারণ আজকে একজনের বার্থডে। তো আমি ভেবেছিলাম যে সেভাবে সেলিব্রেট হয়তো হবে না, বাট দেখছি হ্যাঁ, সেলিব্রেশনের মুডে রয়েছে সবাই। মানে কুকুর বাবা খুব সেলিব্রেশনের মুডে রয়েছে। তো মেনলি এটা ওরই প্ল্যান ছিল যে না, একটা সেলিব্রেশন ছোটোখাটো হলেও করা যায়। তো সেটাই, তার উপরেই আজকে স্পেশাল ব্লগ আমাদের। তো চেক করতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ব্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করলাম, এটার কারণ হচ্ছে যে সেভাবে আমাদের তোমাদের প্রথমেই বললাম প্ল্যান ছিল না। তো বসার জায়গা নেই এখানে, দেখে নাও। এই যে থ্যাংকস টু কোকো সোনা, গুড ইভিনিং। যখন তুমি একা থাকবে, জেগেছে? যখন তুমি তোমার লাইফে একা থাকবে, মানে ইন দ্য সেন্স যখন তোমার বিয়ে হবে না বা বেবি হবে না, বিয়ের পরেও ঠিক আছে, কিন্তু বেবি যখন হয়ে যাবে তখন তুমি তোমার লাইফটা কোনোভাবেই প্ল্যান করতে পারবে না। মানে বিকাল অবধি কী প্ল্যান করবে, সেটা কতটা সাকসেসফুল হবে সেটাই বলা মুশকিল আমার মনে হয় মা হিসেবে। তো আমার লাইফের জার্নিটাও ঠিক সেটাই। বিয়ের আগে লাইফের একরকম প্ল্যান ছিল, সেই অনুযায়ী পড়াশুনো করা, প্রফেশনালি বিএ ট্রেনিং নেওয়া, রেগুলারে এমএ করা। কিন্তু বিয়ের পর দেখলাম যে না, ফিজিক্যাল কন্ডিশন এবং সব কিছু মিলিয়ে মিশিয়ে বিয়ের পর বেবি নেওয়াটাই ফার্স্ট প্রায়োরিটি। তো বেবি নেওয়া হলো। বিএড করা মানে বুঝতে পারছো, স্কুলের একটা চাকরি, সবার ইচ্ছা থাকে যেরকম। মানে বিএড যখন ট্রেনিং নিয়েছিলাম তখন আমারও এরকমই একটা ইচ্ছা ছিল, কিন্তু বেবি হওয়ার পর দেখলাম লাইফটা কমপ্লিটলি চেঞ্জ। কারণ তুমি তোমার বেবিকে অন্যের কাছে রেখে যাবে সেই সাহসটা মানে অনেক মাই করে থাকে, তাদেরকে হ্যাটস অফ আমার, কিন্তু আমি করতে পারিনি। তো কোকে ছেড়ে কোনো কাজের চেষ্টা বা বেরোবো সেভাবে আমি বললাম তো আমি লাইফটা প্ল্যান সেভাবে করতে পারি না কোকে ছেড়ে দিয়ে। তো যাই হোক, এরকম করেই লাইফের জার্নিটা চলছিল। তো হঠাৎ করে লাইফের একটা চেঞ্জ আসে, সেটা হচ্ছে যে আমার ব্লগ করা। সেটা আমার শাশুড়িমার জন্যই প্রথমত, কারণ ব্লগিং ব্যাপারটা কী আমি জানতামই না একদমই সত্যি কথা, আর কীভাবে ব্লগ করে, কী ব্লগ হয় এগুলোও জানতাম না। তো মা আমাকে হঠাৎ একদিন বললো একটা ব্লগ দেখিস, আমরা ব্লগ আচ্ছা মানে আমরা আমার শ্বশুরবাড়ি মেনলি বরানগরের কুকুর বাবারা, তো বরানগর থেকে এখানে আসা, উত্তর থেকে দক্ষিণে আসা, তো বরানগরের প্রতি একটা টান থাকে। তো বরানগরই একজনের বিখ্যাত ব্লগার, তার ব্লগ মা দেখতে শুরু করে। তো মা তখন আমাকে বললো যে ব্লগটা তুই দেখি, জানলে আচ্ছা ঠিক আছে। তো সেখান থেকে ইন্সপায়ার হওয়া, তারপর আস্তে 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 আমার জার্নিটা শুরু হওয়া। তো থ্যাংক ইউ মা, এই কারণে আজকে এই কথাগুলো তোমাদের বলছি, কারণ তোমরা ব্লগটা যখন পরে দেখবে বুঝতে পারবে কী জন্য আমি এটা বলছি, তাই তো? তো চলো, যার বার্থডে সেলিব্রেট হবে তার জন্য তো একটা কেকও দরকার। তো এখন আর আমি কোকো, আমি দেখো অলমোস্ট রেডি, কোকোকে রেডি করবো, আর কোকোর বাবা অফিস থেকে আসছে, তো আমরা এখন কেক আনতে যাবো। চলো তুমি রেডি হয়ে নাও, ঝট 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 ঝট। তারপরে আমার লাইফটা আমি তোমাদের সাথে আবার শেয়ার করবো একটু পরে। সব তো ঠিক আছে, তত্ত্ব কথা তোমাদের সাথে বললাম, মনের কথা। কিন্তু দেখো আমি একটা উলের কুর্তি পরেছি, মানে ঘুম থেকে উঠেই না আমার হঠাৎ এত ঠান্ডা করছিল যে আমি ওয়ার্ড্রপ থেকে মানে অন্য কোনো অপশন না খুঁজে তো সবার আগে কুর্তিটা পরলাম। তো এখন দেখছি একটু গরম গরম করছে, কিন্তু এটা আমি এটা খুলবো না, কারণ বাইরের ওয়েদারটা সত্যি ভীষণ খারাপ। চলো রেডি, চল তাতে রেডি হয়ে নি, বাবা চলে আসবে। চলো চলো চলো, আজকে ঘরে দেখো কেউ নেই, পুরো ঘর অন্ধকার। বাবা মা না থাকলে ঘরটা এরকমই বাজে থাকে। আসলে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডে নাম্বারে ফোন নাম্বারে লিঙ্ক করাতে গেছে, সেই জন্য ঘরে কেউ নেই। আর এই যে কোকো বাবা চলে এসছে, চল আমরা এবার বেরোবো। চলো চলো আমরা ব্যাক ডোর দিয়ে যাব, কেন বলো তো ফ্রন্ট ডোরে যাবি বাবা মার কাছে। তো বাবা মা এখনো আসেনি, লাগিয়ে দিও না ওটা, এই ছোটটা, এটা অনেক ছোট হয়ে যাবে না? ছুরি দেবে তো, তুই বললেই ছুরি দেবে। হ্যাঁ
করতে পারে গো। দেখো মাকে সারাদিন ঘুরে আসে, টায়ার্ড হওয়ার পর মাকে বলছে বল তুমি রেডি হও কি অত্যাচার ব্লকের জন্য। কারণ আমি কোকো সবাই রেডি হচ্ছি। হ্যাঁ এই দেখো কেক কিনে নিয়ে আসার পর রেডি হয়ে গেছে। কোকোর বাবাকে অল্প একটু আধটু রেডি করতে পেরেছি। আর ওরা যাবো দিয়ে দাদুকে কিডন্যাপ করে দিয়ে আসবো। কি সুন্দর কে আজকে কার বার্থডে? কার ইউটিউব চ্যানেলে। ইয়েস পছন্দ হয়েছে মা কেকটা? দারুণ। দাদুকে ডেকে নিয়ে এসেছি, চলো দাদুকে। চলো ছুরি দিয়েছে। কোকে দায়িত্ব দিয়ে আসা হয়েছে যখন কোকো ঠিক দাদুকে নিয়ে আসবে। বার্থডেটা আমার না, আমার সব সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের বলো, মানে চ্যানেল না সবার ভালোবাসার জন্য এই দিনটা আজকে। কেকটা কেমন হয়েছে তোমরা সবাই জানাবে, যদিও তোমরা কেউ মানে টেস্ট করতে পারলে না, টেস্ট আমরাই করব, কিন্তু মানে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট করে। হ্যাঁ এটা ম্যাঙ্গো কেক তো, ম্যাঙ্গো চকো লেখা ছিল ভেতরটা, মানে চকলেট আছে আর ওপরটা ম্যাঙ্গো। দাদুকে ডাকো নাও, দাঁড়াও আপু দেবে তোমরা, নাও নাও দাঁড়াও তোমরা, ধর তোমরা কাটো, তুমি যাও যাও কোকোর পাশে, মাঝখানে বাবার পাশে দাঁড়াও দাঁড়াও। বলো হ্যাপি বার্থডে, করো পুরো গানটা। পুদাও 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 পুদাও, হ্যাঁ কেমন লাগলো বাবা কেকটা? ভালো একটা প্লিজ ডেডিকেট করো সাবস্ক্রাইবারদের জন্য, সাবস্ক্রাইবারদের জন্যই তো আজকে আমাদের চ্যানেলটা এত সাকসেসফুল। হ্যাঁ সত্যিই তাই, কারণ আজকে তোমরা না থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব হতো না, হিটই হতো না, আর তোমরা এই সেলিব্রেশনটা দেখতেই পেতে না। তোমাদের সাপোর্ট, তোমাদের সঙ্গে ছিলে বলেই তো ছিলে, তোমাদের সবাইকে ডেডিকেটেড। কারণ যখন আমি চ্যানেল শুরু করেছিলাম তখন সাবস্ক্রাইবার ভিউয়ার্স আমি কিছুই জানতাম না। গুড্ডু এসে আমাকে বলছে কাকিমণি তোমার 20টা সাবস্ক্রাইবার হয়ে গেল, কি বলছে বুঝতে পারছি না তো, কিন্তু তারপরে আস্তে আস্তেই বুঝতে পারলাম যে সাবস্ক্রাইবার ভিউ চ্যানেলের মনিটাইজেশন এই জিনিসগুলো। তো তোমাদের সবাইকে সত্যি অনেক ধন্যবাদ, আর তোমাদের সবাইকে ডেডিকেটেড। আর
মানে এই এক বছরের জার্নিটায় মানে আমাকে এত ভালোবাসা এত সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থাকো আর যেন প্রত্যেক বছর আমরা এই দিনটাতে এইভাবে সেলিব্রেট করতে পারি। হ্যাপি বার্থডে টু সোনাস ডায়েরি কলকাতা। সত্যি এই মানে সেলিব্রেশনটা যে দেখছো মানে আমাদের ফ্যামিলির প্রত্যেকের সাপোর্ট আছে, ইনক্লুডিং বাবাও। বাবাও কিন্তু সারাদিন প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, বাবা এলো, আর মাও খুব টায়ার্ড, কিন্তু তাও মা আমাদের খুশির জন্য সমানে আমাদের সাথে রয়েছে। আজকে একটা মজার ব্যাপার হয়েছে, এত আমরা আমি তো কোকর বাবার সমানে বলছি চলো কে কিনতে, আমি তুমি নিয়ে এসো, তারপর ঘুম থেকে উঠে দেখছি তখনও বাবা মারা আসেনি, দিয়ে আমরা এত টেনশন হয়েছে, এত মানে আমরা খারাপ সব কিছু চিন্তা করেছি, মা বলছে বাপ রে তোরা এত কিছু ভেবেছিস, না আমরা জোর ভয় পেয়ে গেছিলাম ওষুধে, আর ও তো কিছুই বলছে না, চুপ করে ঘুম খেয়ে বসে আছে, সময় ফোন করে যাচ্ছে, বলছে না কিছু, না আমার কিছু বলছে না। তোমাদের সাথে আমি আমার খুশিটা শেয়ার করলাম, আর এই এক বছরের আমার জার্নিটা সত্যি খুব মানে ভালো ছিল। প্রথমে যেটা বলে আমি তোমাদের শুরু করেছিলাম যে একটা ব্লগিং ও যে একটা ক্যারিয়ার অপশন হতে পারে এটা আমার কোনো ধারণা ছিল না, এবং এত ভালোবাসা এত মানে লোকের শুভকামনা, কোকো কেমন আছে, মানে আমার মেয়ে যেন সবার মানে এত ভালোবাসা দেখে মনে হয় সবাই যেন ওকে কত ভালোবাসে, আমার বাড়ির লোকজন সবাই তোমরা চিনে গেছো, কোথায় বাড়ি, কি করি, কোকোর বাবা কি করে, মানে এই কনসার্নগুলো কখন দেখায়, মানে তোমার চেনাশোনা লোকেরাই দেখায়, মানে অনেক দূরে থাকো হয়তো তোমরা ক্যামেরার ওপারে, কিন্তু আমার যেন মনে হয় আমার একদম নিজের লোক। তো এইভাবেই আমাকে ভালোবাসতে থেকো, আর আমার মাথায় আরও অনেক আইডিয়া আছে আরও ভালো ভালো কন্টেন্ট মানে আনার জন্য, যাতে তোমাদের ব্লগগুলো আরও ভালো লাগে, তো চেক করতে থাকো, এইভাবেই পাশে থেকো, আর তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করো আমার ব্লগগুলো, তাহলে মানে আমার চ্যানেল পরিবারটা যেন আরও বড় হয়। আর কি এই বলেই আজকের ব্লগটা আমি শেষ করছি, আজকে খুবই ছোট্ট ব্লগ, মানে আমি এই সেলিব্রেশনটা চাইছিলাম যে শুধুমাত্র তোমাদের জন্যই হোক, আর আমি মানে কি করব বুঝে উঠতে পারছিলাম না, তো এর সমস্ত ক্রেডিট কোকোর বাবাকেই যায়, কারণ ওর থ্রু আউট ওর সাপোর্ট ছাড়া আমার ফ্যামিলির সাপোর্ট ছাড়া সম্ভব ছিল না। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা যারা নতুন ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি, টাটা।